আসসালামু আলাইকুম। 18 রোজার ইফতারের জন্য খুবই সহজ ইফতারি করব, মানে ঝামেলা ছাড়া, তবে বাচ্চারা এটা পেলে অনেক খুশি। এখানে আমি হচ্ছে মুরগির বুকের গোশ কেটে নিয়েছি, প্রায় 1.5 কেজির মতো, ছোট ছোট টুকরো করে একটু লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো 1.5 কেজি গোশ সম্পূর্ণটা আজকের জন্য লাগবে না, এই জন্য আমি আদা রসুন মেখে অর্ধেকটা আজকে ইউজ করব, আর বাকি অর্ধেকটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব, যখন যেটা বানাবো সেখান থেকে বের করে বানিয়ে নিতে পারবো। তো আজকে ইফতারের আয়োজনে থাকছে চিকেন র‍্যাপ। এটা আমার 2 ছেলেরই অনেক পছন্দ, এটা বানাতে ঝামেলা খুবই কম, আর অল্প ঝামেলায় মানে ভর পেট খাবারও রেডি হয়ে যায়। তো আমি অর্ধেকটা তুলে রেখেছি, বাকি অর্ধেকের মধ্যে এখন মশলা মেখে দেব। এখানে আমি নান্দোসের পেরি পেরি যে মশলাটা, এটা রেডি মশলা, আমি বাজার থেকে কিনে এনেছি। তো এটা এখানে আমি গোশের মধ্যে মিশিয়ে দেব। বাজারে যতগুলো রেডি মশলা পাওয়া যায় সবগুলোর মধ্যে থেকে আমার এই মশলাটা থেকে যদি আমি চিকেন ম্যারিনেট করি তো আমার কাছেও ভালো লাগে, প্লাস বাচ্চারাও অনেক পছন্দ করে। আর এই মশলার মধ্যে কিন্তু লবণ মোটামুটি মিক্স করাই থাকে, তারপরেও যদি বাড়তি লবণ দরকার হয় আপনারা অ্যাড করে নেবেন। তো মশলা ঢেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা টক দই। সব এখন ভালোভাবে মেখে আমি আধা ঘন্টা, বা আপনার হাতে সময় থাকলে ঘন্টাখানেক মেখে রাখবেন। এটা যেহেতু ছোটো পাতলা করে কাটা, খুব বেশি সময় ম্যারিনেট করার কোনো দরকার নেই, আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে এটাকে আমি এখন ভেজে নেব। এখানে খুবই সামান্য তেল দিয়েছি, হয়তো 2 চা চামচ পরিমাণ তেল হবে। তেলটা গরম হলে আমি এর মধ্যে গোশগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি গোশটাকে তেলের মধ্যে ভেজে নেব, অবশ্যই এর সাথে আমি আরও 2-4টা জিনিস অ্যাড করব। ছোট ছোট আকারে আমার ভিডিওগুলো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, এতে হয়তো আপনাদের ইফতারির আইডিয়া অথবা বিকালে বাচ্চাদের নাস্তা হিসেবে কিছু দেওয়ার কিছুটা আইডিয়া হবে, আর সে কারণেই হচ্ছে শেয়ার করা। তো আমি এর মধ্যে হচ্ছে ডার্ক সয়া সস দিয়েছি কিছুটা, আর দিয়েছি হট সস। তবে যদি ঝাল খেতে না চান তাহলে জাস্ট টমেটো কেচাপ অ্যাড করে দিবেন। তো এখন আমি এটাকে হাই হিটে ভেজে নেব। যেটা বলছিলাম, আসলে আমি আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা চাইলে আপনাদের আইডিয়াগুলো আমার সাথে শেয়ার করতে পারেন, বিকালের নাস্তা বা সকালের নাস্তা, এতে আমিও কিছুটা ধারণা পাব, আর আমার যে রেসিপিগুলো শেয়ার করি এতে দেখা যায় আপনারাও কিছুটা ধারণা পেতে পারেন। তো আজকের ইফতারির জন্য আমি হচ্ছে পেঁয়াজি করব। এটা খুবই অল্প পেঁয়াজে, এটা পেঁয়াজিও বলা চলে, আবার বাঁধাকপির পাকোড়াও বলা চলে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 কাপ পরিমাণ নিয়েছি বাঁধাকপি কুচি, এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি, আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আস্ত জিরা, আর সামান্য একটু টালা জিরার গুঁড়া, সব একত্র করে এখন ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে এটা একটু নরম হয়ে আসবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর 1/2 কাপ পরিমাণ হচ্ছে বেসন। যতটুকু বেসন নেব ঠিক ততটুকু হচ্ছে চালের গুঁড়া। আজকের পেঁয়াজের জন্য আমি এখানে কোনো ধরনের ডাল ব্যবহার করব না। অনেক সময় আমাদের দেখা যায় হাতে সময় থাকে না, তাড়াহুড়ো করে, কিন্তু আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো কিছুটা পানি অ্যাড করে দিলাম, কারণ জিনিসটা পুরোটাই ড্রাই। ঝটপট এভাবে করে বানিয়ে নিলে দেখা যায় ঝামেলাও কম হয়, ডাল বাটাবাটির ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়, যখন তখন ঝটপট বানিয়ে নেওয়া যায়। এখানে আপনারা চাইলে বাঁধাকপির পরিবর্তে শুধু পেঁয়াজও অ্যাড করতে পারেন। তো আমি এদিকে মুরগিটা ভেজে নিয়েছি, প্রায় ভাজা শেষ, চুলা বন্ধ করার ঠিক 5 মিনিট আগে আমি এর মধ্যে 2 কালারের ক্যাপসিকাম দিয়েছি, হলুদ আর লাল, আপনারা চাইলে এখানে সবুজটাও ইউজ করতে পারেন। আর একটু মোটা মোটা করে লম্বা স্লাইস করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে মিনিট 5 ভেজে নেব।
এটাও কিন্তু হাই হিটে ভাজতে হবে, তা না হলে এগুলো থেকে পানি ছেড়ে দিবে, আর পানি ছেড়ে দিলে তখন কিন্তু আসলে খেতে ভালো লাগে না। আমি এর মধ্যে আরও বাড়তে একটু মাশরুম অ্যাড করে দিয়েছি, কারণ বাচ্চারা নর্মালি মাশরুম খায় না, তো এভাবে করে অথবা ফ্রাইড রাইসের সাথে অথবা চাইনিজ ভেজিটেবল করে দিলে তখন আর কি ওরা খায়। মাশরুমটা খাওয়া কিন্তু আসলে আমাদের অনেক দরকার। আর অন্য চুলায় আমি হচ্ছে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। তেলটা পর্যাপ্ত গরম হলে পেঁয়াজিটা আপনি একটু পাতলা পাতলা ছোট ছোট করে দিবেন, এতে দেখা যায় পেঁয়াজিটা মুচমুচা হয় আর অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। আর চুলার আঁচ কখনো বাড়িয়ে দিয়ে পেঁয়াজি ভাজবেন না, মাঝারি এবং লোয়ের মাঝামাঝি রেখে চুলার আঁচ, তারপরে পেঁয়াজিটা ভাজলে এতে দেখা যায় একেবারে ভিতর পর্যন্ত পারফেক্টভাবে সিদ্ধ হয়। এখানে যেহেতু বাঁধাকপি দিয়েছি আর এটা অনেক সময় পর্যন্ত মুচমুচাও থাকে। এভাবে করে পেঁয়াজি ভেজে নিলে দেখা যায় বাজারের যে পেঁয়াজি সে থেকে স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না। তো আমি হচ্ছে ইফতারির কিছু আগে র্যাপগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি যে টর্টিলা র্যাপ সেগুলো ইউজ করতেছি, এটা কিন্তু হালাল। আর এই র্যাপগুলো কিন্তু আপনার অনেক সময় ধরে ভাজা যাবে না, জাস্ট তাওয়ায় দিয়ে সামান্য একটু গরম করেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অনেক সময় ধরে যদি এটা ভাজেন তাহলে কিন্তু একেবারে ক্রিস্পি হয়ে যায়, তখন এটা দিয়ে আর র্যাপ করা যায় না। তো প্রথমে আমি কিছুটা সস দিয়ে দিচ্ছি। এই সসটা আমার ঘরে বানানো, এর রেসিপিটা আমার যে কুকিং চ্যানেল ঝুমিস লাভলি কিচেন সেখানে আপনারা পেয়ে যাবেন। তো আমি রেসিপির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে সেই গোশ অ্যাড করে দিচ্ছি, আরও সাথে বাড়তি দিয়ে দেব হচ্ছে কাঁচা কিছুটা পেঁয়াজ আর শসা, তবে টপিং আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সবশেষে আরও কিছুটা সস দিয়ে দিচ্ছি। এই সস দিয়ে যে কোনো কাবাব এমনকি পেঁয়াজি খেতেও অনেক ভালো লাগে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, তবে আপনি যদি রসুন পছন্দ করেন তাহলে, আর রসুনের ফ্লেভার পছন্দ না করলে তাহলে তো কথাই নেই, তাহলে বলবো এই সসটা আসলে আপনার জন্য না। তো আমি এটাকে রোল করে হচ্ছে ফয়েল পেপারে পেঁচিয়ে নেব। এরপরে আমি এটাকে হটপটে রেখে দেব, তা না হলে দেখা যায় ঠান্ডা হলে এই রুটিগুলো কিন্তু একেবারে শক্ত হয়ে যায়। আর ইফতারির সময় ঝটপট এভাবে বানিয়ে নেওয়াটাও ঝামেলার, যে কারণে আমি রেডি করে হটপটে রেখে দিব, তাহলে জিনিসটা গরমও থাকবে আবার ভিতরটাও নরম থাকবে। আমি আসলে সবসময় খুঁজি যে কোনো কাজ বা রান্না একটু তাড়াতাড়ি হোক আর ঝামেলা মুক্ত হোক। এই তো আমার ঝটপট আয়োজনে আজকের ইফতারি। আমার বড় বাবা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আজান দিবে। সেই সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার প্রতিটা দিন অনেক ভালো কাটুক এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।